স্থানীয় মানুষের নিকট এটি নটির মসজিদ হিসেবে অধিক পরিচিত। এই মসজিদে কখনো আজান হয়নি, পড়েনি কেউ নামাজ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকায় মসজিদটির অবস্থান। মসজিদটি চালু করার দাবি স্থানীয়দের। এই মসজিদে আমরা বুঝোয়ার পরে দেখছি এই মসজিদে নামাজ হয় না। এটা মূলত নডির মসজিদ বলে আর কি। আমরাও বুঝিয়ে শুনছি যে এটা নডির মসজিদ, কিন্তু সবাই এখানে আসে দেখে, অনেক পর্যটক আসে, আইসে এখানে ছবি টবি তুলে, কিন্তু নামাজ হয় না, কোনো সময় নামাজ পড়তে দেয় না। তো মনে করেন আমরা আগে এটার ভিতরে ঢুকতাম, দেখতাম, কিন্তু আগে যেরকম দেখছি এখনও ঠিক এইভাবে আছে, এটা এইভাবে আছে, এখন এইভাবে আছে, কিন্তু নামাজ পড়তে দেখি না কারো। আমি এনে জানি এনে একটা মসজিদ আছে, অনেক পুরানো ধরনের একটা মসজিদ। এই মসজিদে যে গঠন করছে একটা মহিলা, হ্যাঁ একটা নর্তকী ছিল, রাজার যে কোনো জিনিস, রাজার নাচ গান আসব তো সব কিছু হ্যাঁ দেখা গেছে। আমার মনের ভিতরে একটা ভয় লেগে গেছে, এমনও হইতে পারে, তো আমি আল্লাহরে ভয় পেয়েছি। আমার রাজা বলছে ওনাকে, তুমি কী চাও? আমার একটা আমার নামে একটা মসজিদ বলছে, তো রাজা মসজিদ হ্যাঁ মসজিদ করে দিছে, দেওয়ার পরে অন দেখেছে এলাকাবাসী বা কী, এটা তো আমি সঠিক জানি না। এই তারা জানার পরে দেখে একটা নতুকি, তখন তারা এলাকাবাসী কেউ নামাজ পড়ছে না, কিন্তু হ্যাঁ সে তো আল্লাহকে ভয় পেয়েছে। এটা যারা পড়ছে না হেরা ব্যক্তিগত ব্যাপার। মসজিদ তো মনে হয় মসজিদ যারা করছে হ্যাঁ তো হয়তো ভয় পাইছে, হয়তো মসজিদ মসজিদ বা যেই করুক, অত অনেক মসজিদ আছে, অনেকজনে অনেক লোকের সুদের ব্যবসায়ী কাছে এই আছে এই আছে, এফ নামাজ পড়তেছে না, কিন্তু হ্যাঁ তো নতুকি ছিল, অত এই ভয়ে পড়ছে না, হয়তো গুণ হইতে পারে।